ঢাকায় চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খানের পরবর্তী সিনেমার নায়িকা হিসাবে ছোট পর্দা জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে। ইতিমধ্যে এই নায়কের সর্বশেষ ব্লকবাস্টার দুই সিনেমা প্রিয়তমা ও তুফানের প্রস্তাব ফিরিয়ে আক্ষেপে পড়ছেন ওই অভিনেত্রী। ফলে গত কয়েকদিন ধরেই শাকিবের সঙ্গে সাবিলার নাম বেশ জোরালোভাবে শোনা যাচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়তমা তুফান সিনেমা ফিরিয়ে দেওয়া বোকামি হয়েছে বলে মন্তব্য করেন সাবিলা নূর। তিনি বলেন, এখন মনে হচ্ছে ছবি দুটি না করা ছিল আমার জন্য অনেক বড় বোকামি। প্রিয়তমা সুপার ডুপার হিট হয়েছে আর তুফান তো এখন চারিদিকে ঝড় তুলেছে। রায়হান রাফির কাজে সবসময় আলাদা ডাইমেনশন থাকে আর মোস্ট আমাদের দেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হয়েছে। কেন দুইটি সিনেমা ফিরিয়ে দিয়েছেন এমন প্রশ্নে প্রিয়তমার কারণ উল্লেখ করেছেন অভিনেত্রী। তবে তুফান নিয়ে খোলাসা করে কিছু বলেননি সাবিলা নূর। বলেন, প্রথম ছবি প্রিয়তমা করতে পারেনি সময়ের জন্য। তারা যে সময় আমার শিডিউল চেয়েছিল তার আগে থেকে অন্য শিডিউল দেওয়া ছিল।